আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আমরা মিডিয়ার মাধ্যমে মুসলিম মিল্লাতকে সচরাচর জানাতে চেষ্টা করছি আমাদের নামাজ এবং ইবাদতের মধ্যে যে সমস্ত মাসলা মাসাইলগুলো রয়েছে সেগুলোকে সঠিককরণের জন্য। আমরা সচরাচর দেখে থাকি, বিশেষ করে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইবাদত সালাত আদায়ের ক্ষেত্রে মানুষে ভুলভ্রান্তি করে থাকে এবং সালাত সঠিকভাবে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য আমাদের অজু করা দরকার, যেখানে বলা হচ্ছে লা সলাতা লিমান লা দিন লাহু, যার অজু হয় না তার নামাজ হয় না। সুতরাং সেই অজুর মধ্যে আমরা সচরাচর অনেককে দেখে থাকি মারাত্মক ধরনের ভুল করে থাকেন, আসলে অজু না হলে নামাজ হয় না। এজন্য আজকে আমরা অজু সংক্রান্ত প্র্যাকটিক্যালি অজু কীভাবে করতে হয়, অজুটা কীভাবে সঠিক হবে সে বিষয়ে আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আজকের এই অজু সংক্রান্ত বিষয়টি তুলে ধরতে চাই। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা জানি যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে অজুতে অঙ্গ প্রত্যঙ্গ মাররাতান মাররাতান, একবার করে ধোয়া, এটা সুন্নাত তরিকা। এরপর আরেকটি হাদিসে এসেছে বুখারী শরীফের 157 নম্বর হাদিস এবং 58 নম্বরের হাদিসে এসেছে মাররাতাইনি মাররাতাইনি, দুইবার করে ধোয়া। আরও একটি হাদিস, পরবর্তী হাদিস 159 নম্বর হাদিসে এসেছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অজু করে সরাসরি দেখিয়েছেন এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশেষ করে মুখমণ্ডল তিনবার করে ধোয়া, সুম্মা গসালা ওয়াজহাহু সালাসান, অর্থাৎ তিনবার করে ধোয়া, এবং হাত দয় ওয়াইয়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসান মিররিন, এই হাত কনুসহ আপনার তিনবার করে ধোয়া, মাথা সুম্মা মাসাহা বিরআসহি, মাথাটা একবার মাসে করা, এবং রিজিলাইনি সালাসা মিররিন, অর্থাৎ পাগুলো টাকলো পর্যন্ত তিনবার করে ধোয়া। বিস্তারিত আমরা সরাসরি আপনাদেরকে অজু করে সে বিষয়টি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের নামাজটা শুদ্ধ হয়, এজন্য আমাদের অজু সঠিকভাবে জানা দরকার। আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি অজু করে দেখাতে চাচ্ছি যে আমাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে সুন্দরভাবে সুন্নত তরিকায়, রসুলের তরিকায় আমরা অজু করব। আসুন আমরা অজু শুরু করছি। আমরা প্রথমে অজু যখন করব, হাত ডান হাতে পানি নেব এবং এই পানি দিয়ে ডান হাত এবং বাম হাত সহ এইভাবে সুন্দর করে হাতগুলো খিলাল করে, মনে রাখতে হবে যে হাতের আঙ্গুলগুলো খিলাল করা কিন্তু সুন্নাত। হাত তিনবার ধোয়া যেমন আমাদের জন্য ফরজ, এই আমরা ঠিক এমনিভাবে পানি নিয়ে সুন্দর করে দুই হাত, ডান হাত এবং বাম হাত সুন্দর করে কবজি পর্যন্ত সুন্দর করে তিনবার করে ধুয়ে নেব। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে হাতগুলো পরিষ্কার করছি। এভাবে আমরা হাতটা তিনবার করে সুন্দর করে পরিষ্কার করে নেব। হাত পরিষ্কার হয়ে গেল, এ পর্যায়ে আমরা আবার সুন্দর করে পানি নিয়ে আমরা মুখে কুলি করব। মনে রাখতে হবে মুখের নরম জায়গা যে এখানে আছে ঠিক তত পর্যন্ত আমাদের তিনবার করে, দাঁতগুলো সুন্দর করে মেসক থাকলে মেসক অথবা হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমরা গড়গড় সহ যাকে বলা হয় কুলি করব। এইভাবে তিনবার হয়ে গেল, আমরা তিনবার গড়গড় সহ কুলি করেছি। এবার আমরা নাকে পানি দেবো। মনে রাখতে হবে নাকে যখন আমরা পানি দেবো শ্বাসটাকে উপরের দিকে তুলবো, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো, ঠিক এইভাবে, এবং নাকটা সুন্দর নরম পৌঁছাতে হবে এবং ঝেড়ে নিতে হবে। এভাবে আমরা এবার আমরা এভাবে তিনবার পরিষ্কার করব। নাক হয়ে গেল, এবার মুখ আমরা দুই অর্থাৎ হাত দিয়ে মুখমণ্ডল ধুতে পারব। মনে রাখতে হবে এই মুখমণ্ডল ধোয়ার জন্য আমাদেরকে অবশ্যই চুলের গোড়া থেকে কানের নতি হয়ে থুতনি পর্যন্ত সুন্দর করে তিনবার ধৌত করতে হবে। এভাবে আমরা তিনবার ধৌত করব এবং দাড়িগুলো খিলাল করব, এটা সুন্নত, দাড়ি খিলাল করা সুন্নত। এবং মনে রাখতে হবে তিনবারের বেশি পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং যখনই পানি নেব সুন্দর করে আমরা মুখমণ্ডলটা সুন্দর করে ধুয়ে নেব। দুইবার হয়েছে, এবার তিনবার সুন্দরভাবে ভাবে মুখমণ্ডল পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই তিনবার হয়ে গেল, এবার আমরা দুই হাত কনুই সহ
তিনবার ধৌত করব, এভাবে আমরা পানি নেব এবং হাতটাকে এভাবে সুন্দর করে কোনের উপর পর্যন্ত পানি নিয়ে আমরা সুন্দর করে আমাদের লোমকূপের ভিতরে যেন সুন্দর করে গোড়া ভেজে, এবার একবার হয়ে গেল, আবার পানি নেব আমরা ডান হাতটাকে এভাবে সুন্দর করে তিনবার, যাতে করে কোথাও আমাদের পানি লাগা কমতি না থাকে। এভাবে সুন্দর করে আমরা হাতটাকে ধুয়ে ফেলব। আপনারা দেখেছেন অনেকে অজু করার সময় খুব তাড়াহুড়ো করে কোনো রকম করে দৌড়াদৌড়ি করে অজু করে শেষ করে দেয়, না, এভাবে আমরা পরিষ্কার আবার ডান হাতে পানি নিয়ে আমরা বাম হাতটা ঠিক একইভাবে সুন্দর করে আমাদের হাতটাকে সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব আমরা। এভাবে দুইবার হলে তিনবার এইভাবে আমরা সুন্দর করে তিনবার আমরা হাতটাকে ধুয়ে নেব। এই তিনবার হাত ধৌত করা এটা ফরজ, তিনবার কোনসো হাত ধোয়া করে। এবার আমরা মাথা মাসে করো, সুম্মা মাসাহ রাসিহি, মাথাটা মাসে করা। মাথা মাসে করার সময় মনে রাখতে হবে আমাদের হাতটাকে পানি দিয়ে পরিষ্কার করে এভাবে আমরা চুল এইভাবে সুন্দর করে আমরা অনেকেই কানের ভিতর বাইরে পরিষ্কার করতে পারেন, অসুবিধা নেই, তবে মাথা মাসে করা আপনার একবারই যথেষ্ট। এভাবে আবু হানিফা বলেছেন যে একবার তিন ভাগের এক ভাগ, ইমাম মালিক বলেছেন গোটা মাথা, এবং ইমাম শাফি রহমাতুল বলেছেন মাথার একটি অংশ মাসেও করলে চলবে। এইভাবে আমরা মাথাটা একবার মাসেও করে নেব। আর একবার দেখাচ্ছি, এইভাবে আমরা মাথাটা সুন্দর করে মাসেও করে নেব। এবার পা তাড়াহুড়ো নয়, পাটা আমাদের ঠিক ইলাল কাবাইন অর্থাৎ টাকলু পর্যন্ত গিরার উপর পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। দুই হাতে পানি নেব আমরা, দুই হাতে পানি নিয়ে সুন্দর করে এইভাবে আমরা পানিটা যখন দেব আমাদের মনে রাখতে হবে সুন্দর করে ধোয়ার জন্য পায়ের আঙ্গুলির ফাঁকাগুলোতে আমরা সুন্দর করে খিলাল করবো সুন্নাত, যাতে করে অঙ্গের কোথাও ভেজা বাকি না থাকে, সুন্দর করে আমরা পরিষ্কার করবো। একবার হয়ে গেল, এইভাবে দ্বিতীয়বার আমরা সুন্দর করে উপর তাড়াহুড়োর কোনো সুযোগ নেই, কারণ অজু না হলে কিন্তু নামাজ হবে না, বাদ হয়ে যাবে। এভাবে সুন্দর করে নিচে উপরে সুন্দর করে এভাবে আমরা তিনবার করে সুন্দর করে পাউটা ধুয়ে নেব। হয়ে গেল, এরপর আমরা বাম পা ঠিক দুই হাত দিয়ে পানি নিয়ে আমরা পায়ের উপরে দিব, দিয়ে পায়ের আঙ্গুলগুলো খিলাল করে সুন্দর করে এভাবে সুন্দর করে কোনো রকমের না পাকি যদি লেগে থাকে হাঁটতে গিয়ে সেটাও পরিষ্কার হয়ে যাবে, আমাদেরকে সুন্দর করে পরিষ্কার করে এভাবে তিনবার করে সুন্দর করে তিনবার করে এভাবে আমাদের বেশি করার দরকার নেই, এভাবে আমরা অজু করব। এইভাবে অজুর মাধ্যমে যদি আমরা নামাজ আদায় করি এবং পবিত্রতা হাসিল করে নামাজ আদায় করি আমাদের নামাজ হবে, অজু ব্যতীত নামাজ হয় না। সুতরাং আসুন আমরা সুন্দর সঠিক পদ্ধতিতে অজু করে আমরা আমাদের মহান রব্বুল আলামিনের এবাদতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আসুন আজকে জেভিয়ার মিডিয়া মাধ্যমে আমরা আপনাদেরকে অজুর প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখিয়ে দিলাম, পরবর্তী সময়ে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমাদের মিডিয়াতে কমেন্ট করুন, আপনাদের প্রশ্নের আলোকে আমরা সেই মাসলা মাসাইল নিয়ে পরবর্তী সময়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।